আসসালামু আলাইকুম ইরফান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছয় ছাদ বা ছয় কুলির পেটিকোট কাটিং। তো এখানে হচ্ছে আমার আড়াই গজ কাপড় আছে, তো এই কাপড়টা দিয়ে আমি পেটিকোট কাটিং করে দেখাবো। তো কাপড়ের ভাঁজটা খুলে আমি প্রথমে এখানে দুই ভাঁজ করে নিয়েছি। তো দেখুন, এখন প্রথমে আমি বেল্টের জন্য কাপড় কাটিং করব। তো আমি 5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, আর এখানে কিন্তু দুই ভাঁজ কাপড় আছে। তো এই যে আমি 5 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আমার চ্যানেলে কিছু চ্যানেলের লিংক দেওয়া আছে আমার চ্যানেলের নিচে, তো প্লিজ সবাই ওই চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করবেন, সবাই ওনাদেরকেও সাপোর্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার শালাসওয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো এই যে আমি কাপড়ের যে দাগটা সেটা স্কেলের সাহায্যে সোজা করে বিলিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নেব। দেখুন, দুই ভাঁজ করে নেছি। তো দুই ভাঁজ করে নেওয়ার পর হচ্ছে আমি কাপড়টা কাটিং করে নেব। তো এখন আমি বেল্টের কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে কাটিং করে নিলাম। এই কাপড়টার কিন্তু মাঝে জয়েন্ট আছে, জয়েন্টটাও আমি কাটিং করে আলাদা করে নেব। এখন আমি এই যে বেল্টের কোমরের অংশটা আমি দেখাবো যে কীভাবে এটার মাপটা নিতে হয়। তো এই যে আমি একটা কাপড় খুলে মেলে নিলাম, এইভাবে করে নিয়েছি। আর অন্য যে আরেকটা কাপড় নিয়েছি সেই কাপড়টা দিয়ে মানে টুকরো নিয়েছি, সেই টুকরোটা কিন্তু এটার সাথে আমি জয়েন করব, ঠিক আছে? এখন দেখুন, আমি বেল্টের মাপ নিচ্ছি। এখানে আমি নিব হচ্ছে 20 ইঞ্চি, আমার হিপ আছে হচ্ছে 40 ইঞ্চি, তো 40-কে অর্ধেক করলে আসে 20 ইঞ্চি, এই মাপেই কিন্তু বেল্টটা কাটিং করতে হবে। তা আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, ঠিক আছে? আর এই যে এক্সট্রা কাপড়টা বেঁচে গিয়েছিলো বেল্টটা কাটিং করার পর, সেই কাপড়টা দিয়ে হচ্ছে আমি ফিতা তৈরি করে নেব। তো দেখুন, যে বাড়তি যে কাপড়টা ছিল সেটা দিয়ে হচ্ছে আমি ফিতা তৈরি করে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে আমি পেটিকোটটা আপনাদেরকে নিচের অংশটা কাটিং করে দেখাবো, কুলিগুলো কীভাবে বের করতে হয়। এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, দুই ভাঁজ করে মোট 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আর আমি যেই পাশে আছি সেই পাশটা হচ্ছে বন্ধ পাশ, আর অপর পাশটা হচ্ছে খোলা পাশ, ঠিক আছে? এখন উপর থেকে দেখুন, বেল্টের জন্য আমি 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে লম্বার মেজারমেন্টটা দেখে দিচ্ছি। লম্বার মূল মেজারমেন্টটা আমার হচ্ছে 38 ইঞ্চি, ঠিক আছে? তো 38 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। আর এখানে হচ্ছে আমি সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। তো এখানে আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রাতে একটা দাগ দিয়ে দিলাম। এখন এটা আমি স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে দিচ্ছি দাগটাকে। আর যে অবশিষ্ট কাপড়টা আছে সেটা আমি কেটে রেখে দেব। এখন দেখুন, এই সাইড থেকে যে পাশ হচ্ছে বন্ধ পাশ, আমি যে সাইডে আছি সেই পাশের একেবারে ওপর থেকে আমি হচ্ছে কোলের মাপগুলো নেব। তো এইখানে একটা সূত্র আপনারা ফলো করবেন, হিপের মাপটা যা আসে, তো আমি যে কাপড়টা কাটিং করছি তার হিপের সাইজ হচ্ছে 40 ইঞ্চি, ঠিক আছে? 40-কে আমি 8 দিয়ে ভাগ দেব। মনে রাখবেন, এটা মাত্র একটা সূত্র, হিপের মাপ যা আসে সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। যে কোনো সাইজের যে কোনো মাপের জন্য একটাই কিন্তু সূত্র। তো হিপের মাপ হচ্ছে 40 ইঞ্চি, 40-কে আমি 8 দিয়ে ভাগ করলে আসে আমার 5 ইঞ্চি। তো এখানে আমি হচ্ছে 5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব, ঠিক আছে? তো এই যে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি, আর সেলাইয়ের জন্য আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এক্সট্রা আমি দাগ দিচ্ছি একটা সেলাইয়ের জন্য। একইভাবে আমি ওই কর্নারটাও কিন্তু এভাবে করে দাগ কেটে নেব। তো আমি সেলাই সহ এই কর্নারে 5.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন আমি এই ফিতাটার সাহায্যে বা ইঞ্চি টেপটার সাহায্যে এইভাবে অ্যাঙ্গেল করে দুটো দাগ জয়েন করে নেব। এখন আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি।
দেখুন মাঝখান দিয়ে কাপড়টাকে আমি কাটিং করে নিলাম। তো এখান দিয়ে আমার জয়েন আছে, জয়েনটাও আমি কাটিং করে আলাদা করে নিলাম। এই কলিটা হচ্ছে মাঝের অংশের কলিটা, আর এখানে হচ্ছে দুটো পার্ট আছে। তো আমি এদিকে একটু অ্যাঙ্গেল করে কাটিং করে নেব। আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর এইভাবে উপর দিকে উঠিয়ে দিলাম। এই যে দেখুন এখানে হচ্ছে দুটো পার্ট আছে, ঠিক আছে। আর এই যে এখানে হচ্ছে চারটা কলি আছে। তো এইদিকে ওই যে কর্নারের সাইডটা, যে সাইডটা ঝুলে থাকে ওই সাইডটাতে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে করে উঠিয়ে দেব। এতে করে সেলাইয়ের সময় কাপড়গুলো মানে উপর নিচে হবে না। এখন দেখাচ্ছি আমি কিভাবে এটাকে সেটিং করতে হয়। তো এখানে কিন্তু দুটো অংশ আছে, তারপরে এই যে মাঝের কলিটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে, তারপরের অংশটা আমি বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সেলাইয়ের সময় প্রথমে এই যে এই পার্টগুলো জয়েন করে মিলিয়ে নিতে হবে। তারপর এখানে হচ্ছে বেল্টের অংশটা, এগুলো জয়েন করার পর বেল্টের অংশটা জয়েন করতে হবে। তো নেক্সট টাইম আমি চেষ্টা করব আপনাদের সাথে পেটিকোটের সেলাইটাও শেয়ার করতে। আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আমি শাইলা আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।